শালি, এ শালি, শালিগুড়ি রে আমার, আসার পর তো শালিগুড়কেই পাচ্ছি না। উঠকে পাবেন কোথ থেকে? বিয়ের দিনে জুতোর টেকা দিছিলেন? দেখ তো শালি, আবার এই কথা মনেই থাকে। বিয়ের দিনে না জুতো চুরি করছিলাম দেখে, ম্যানসের মধ্যে আপনি আমার কি অপমান ডাই না করলেন, সে কথা আবার মনে থাক পারল? শালির তো আমার সেই স্মরণ শক্তি। হসেলেন মা লাস্তা বেড়ে থাকে, চলেন লাস্তা খান, বসেন বসেন, খাওয়া শুরু করেন। লিচি আসো, তোমরাও খাও। কে দিল ভাই, খাচ্ছেন না কুমা, তুলে খেলাম নাকি? এইবার তুলে খেলে গেলে টাকা দেওয়াই লাগবি, মেলাবার সারে দিছি। শুনছিলাম মানুষের শালিরা নাকি দুলাবেগ সেই আদর করে, আর আমার শালিরা হসে খালি টেকা টেকা করে। বিয়ের দিন থেকে শুরু করছে, জুতো লুকে থিয়ে কয় টেকা দাও, মালা পরে দিবি তারও টেকা দাও, হাত দিয়ে দিবি তারও টেকা দাও, আজকে এনা নাস্তা খিলেবি আবার সেরে তো টেকা যাচ্ছে। কে দিল ভাই, আপনি কোমা ধন্দা লাগছেন, কোনো আও করিচ্ছেন না, কি ভাবিচ্ছেন? টেকা না দিয়ে বিয়ের দিনে ক্যাং করে জুতো লিছিলাম সেটা কি ভুলে গেছ? আজকে নাস্তা খিলেনের নাম করে টেকালি পারছ? হসে হসে লেন টেকালি মুনা, একদিন পরে এটা দুলো ভাই পাইছি, তাক মা সেই গিফটে লেন, এখন লাস্তা গোনা খান। এ শালি, নুডুসের মধ্যে এলে কি বের পেকা আছে? হাই রে মা, এলে না চুল কাম সারছে, চুলগুলো দুলোহের পাথর দিয়ে জল লাগলো। এটা আমার শালির মাতারই চুল, আমি বুঝতে পারছি, শালির মাতার চুল তো ভালোই বড় আছে দেখিচ্ছি। কে জামাই বাবাজি, আসো বারে ভাত খাও, কখন থেকে ভাত লে বসে আছি, তাড়াতাড়ি আসো, ভাত জুড়ে গেল। ভাত খামু তা আব্বা গুটি গেছে, আব্বাক ডাক দেন, একসাথে বসে ভাত খাই। তোমার শ্বশুর গেছে পাতারত, কয়টা কামলা হচ্ছে তো তারিখে ভাত দেবে গেছে, তা তুমি খাই লাও বাবা, তোমার শ্বশুর যখন পাই তখন এসে খাবি নি। আচ্ছা তাহলে একলাই খাই লই। জামাই খোমা মুকুট থেকে কি বে টানে টানে বাই করিচ্ছে? এটা কি খেলেম রে? টানিচ্ছি তাকমা সমানে বাই হতে থাকে, বাই হতে থাকে। জামাই বাবাজি কোনটা হসে নাকি, মুকুট থেকে রে কি টানে বাই করিচ্ছ? মা ভাতের গাছের মধ্যে থেকে দুই হাত লম্বা চুল টানে বাই করলাম। হাই রে জামাই, আমার খাবার বসে চুল পেল, এটা কোনো কথা হলো? নুরুসের মধ্যেও চুল পেলাম, আবার ভাতের মধ্যেও চুল পেলাম, আমি কি শ্বশুর বাড়ি যাচ্ছি না চুলের কারখানা যাচ্ছি? মরনে চোখ হসে কানা, কোনটাই ঠিক পাইনে। দেখ তো জামাই আমার কি বের মনে করলো, এটা চুমকিরি চুল, ছুরিটা কেতই কই, যেটি সেটি মাথা হাসিস নে, আমার কথা গাঁওতেই লাগাই না। না হয় বাবা তুমি যেন আগ করো না, চুল গেছে আমি থিতি পাইনি। না হয় মা, ওরে কোনো ব্যাপার লয়, জামাইটা আমার ওই জন্য ভালো করে ভাতই খাওয়া পেল না। এ শালি পানলি আসো তো, খাওয়া বেশি হয়ে গেছে, ক্যাম্বা ক্যাম্বা কমার লাগিচ্ছে। আচ্ছা লিয়ে আসিচ্ছি, তা পানের মধ্যে কি কি দেবো? সুপারি দিও, খয়ের দিও, জর্দা দিও সামান্য, খানিকটা পান বানাও আমার জন্য। এ শালি পান জান তোমার লাগালি ফাইন মিষ্টি হয়, বুঝের পাছো? পান চাবাচ্ছি কখন হলে, চাবা আসিচ্ছে তাক গিলা আসিচ্ছে না, দেখি তো ভাই করে পানের মধ্যে কি, থু পানের মধ্যে এলে কি। এ শালি কুটিরে দেখো তো পানের মধ্যে এলে কি দিছ? কি দিমো আবার, আপনি জিরে জিরে কছেন সিরে সিরেই তো দিছি, তা আমি সে চিল্লেছেন কৃষক। তোমাকে আমি কি কি দেবার কছিলাম কত দেখি? কে সুবরি খয়ের আর জর্দা দিবার কছিলেন, আমার তো ঠিকই মনে আছে। তা পানের মধ্যে এক গাদা চুল আসলো কুট থেকে। কি পানের মধ্যে চুল? তখন না আমি মাথা আসরে চুল কটা লোকের সাথে পেঁচে চুছলাম, তা সেললে চুলি বান পানের মধ্যে গেল, চুল বেন পানের মধ্যে কোন দিক দিয়ে গেল, তা আমি আন ক্যাং করে কই কন। না এই বাড়ি তার আমি থাকমই না, যেটি যাই সেটি চুল, সেটি চুল। না হয় গো দুলা ভাই, চুল থাকলে আনা যাবি, তাক করার কি আছে? এনা আধ গুণা হলে তো হলোই নি, আসার পর তে খালি চুলি খাচ্ছি চুলি খাচ্ছি, আমি আর এই বাড়ি থাকমই না, এখনই চলে যাবো। এই মর্নের চুলের জন্য দুলা ভাই আমার শেষ পর্যন্ত আগ করে চলেই গেল। কে বাবা এনকা তাড়াহুড়ে করে কুড়ি যাচ্ছ? আমি বাদ চলে যাচ্ছি। বাদ যাচ্ছ মানে তুমি না অল্পিন আগে আসলে, তুমি বলে তিন চার দিন থাকবা, তাই এখনই কোন ঘাটা লিছ? তোমার বাড়িত কোনটা হয়েছে নাকি? বাড়িত কোনটা হয়নি, যা হওয়ার আপনার বাড়িতেই হসে। আমার বাড়িতে আবার কি হয়েছে?
সেরে আপনি বাড়ির যায় শোনেন কি হসে। তুমি কও, তোমাকে আগে শুনি কি হয়েছে। আমার কি দাঁত খিলে বেলিয়াচ্ছেন না চুল খিলে বেলিয়াচ্ছেন? কে বাবা, তুমি কি কও, তোমাকে চুল খিলেমো? চুলি যদি না খিলেলেন হিনি তাহলে ভাতের মধ্যে চুল, নুডুসের মধ্যে চুল, আবার পানের মধ্যেও চুল পাই। দেখতো দেখতো, এটা কোনো কথা হলো না হয় বাবা, বাড়ির বেড়ি চল বলতে হলে মাথার চুল আনা যাবি। তাই জন্য তুমি রাগ করে বাড়িতে চলে যাচ্ছ, তাড়াতাড়ি বাড়ি চলো। না আব্বা, আমি আর ওই চুলের কারখানার যাবো না। আমি করছি, আর পর থেকে আর একটা চুলও তুমি পাবো না, তাও বাড়ি চলো। তা এত জোর করে যখন করছেন তা চলেন, আপনার জন্যই যাচ্ছি।